আগের দিন তোমাদের যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা আজ একটু বলে দিই, তারপর নতুন অনুশীলনী শুরু করবো। আচ্ছা, আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছর কজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে একটা প্রশ্ন তৈরি করেছে, স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। মানে এই স্তম্ভচিত্রটা আমাকে বলে দেবে, এখান থেকে আমাদের উত্তর খোঁজার চেষ্টা করতে হবে, তোমাদের উত্তরগুলো লিখতে হবে নিজেদের। কোন দেখে স্তম্ভচিত্র দেখে তোমরা বলবে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো কোন সালে, 2012 সালে। ঠিক আছে, এটা দেখে তুমি বুঝতে পারছো 2012টা সব থেকে বেশি। আচ্ছা, কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখো তুমি, তোমরা নিজেরা এটা নিশ্চয়ই পেরেছো সবাই, 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এইটা সাল অনুমিক রেখাটা সাল বলছে, আর উলম্ব রেখাটা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। এক একটা ঘর কত করে বলেছে 10 জন, এক একটা ঘর কত করে বলছে 10 জন, 0-র পর দেখোই তুমি 10, 20, 30 এইভাবে করেছে। ঠিক আছে, আচ্ছা, 2011 সালে 2010 সালে থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2011-এ আমি দেখি কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, স্কেল দিয়ে দেখবে 2011 সালে কতজন দিয়েছে দেখো, 2011-এ 110 জন, আর 2010-এ দেখো 90 জন। ঠিক আছে, তাহলে 2011 সালে 2010 সাল থেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে কত, 110-90=20 জন। ঠিক আছে, আচ্ছা বোঝা গেছে। এবার 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, 2010 সালে কতজন দিয়েছে তুমি তো এই দেখলে, 2010 সালে 2010 সালে কতজন দিয়েছে তুমি এই দেখেছো কতজন, না 2010 দেখো 2010 সালে তাদের কতজন দিচ্ছে, 90 জন দিয়েছে, আর 2011 সালে কতজন দিয়েছে, 100 জন। তাহলে 2010 সালে 2009 সাল থেকে কম কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, 100-90 জন। ঠিক আছে, 2010 সাল আর 2009 দেখো, 2009 কত দিয়েছে, 100 জন দিয়েছে, তাহলে 100-90=10 জন। ঠিক আছে, আচ্ছা, 2008 থেকে 2010 পর্যন্ত মোট কজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, 2008 দেখো, 2008-এ কতজন দিয়েছে, 2008-এ দিয়েছে তোমার দেখো এই তো 100, তো 100, কিন্তু দেখো 100 আর 110-এর মাঝখানে এই ঘরটা আছে, তার মানে এই মাঝখানটা কত হবে, 105। 100 আর 100, এক একটা ঘরে ঘর কত, 10 করে, তাহলে মাঝখানটা কত হবে, দুটো ঘর আগের মাঝখানে এই ঘরটা কত হবে, 5। তাহলে 2008-এ দিয়েছে 5 জন, 2009-এ দিয়েছে 100 জন, 2010-এ দিয়েছে 90 জন, তাহলে 105+100+90=295 জন। এই অঙ্কগুলো আমি অঙ্কটা করে দিয়েছি দেখো, আগে ছবি দেখে দেখে তোমরা অঙ্কটা দেখো করে দিয়েছি, তোমরা একটু অঙ্কটা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি ABCD একটা অঙ্ক এগুলো ভালো করে তোমাদের করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ছবি দেখে নিয়েছো, নাহলে ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে এসো তোমরা নতুন, এবার কোথায় দেখ, এবারে দেখো নতুন চ্যাপ্টার দেখো, রেখা, রেখাংশ, বিন্দু ও রশ্মি, চ্যাপ্টার 14 পেজ 148। প্রথমে বিন্দু, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকেই বলা হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে কি, মাত্রাহীন। তাহলে এ হলো একটা বিন্দু, মাত্রা কোনগুলো, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটাই হচ্ছে তিনটে মাত্রা, ত্রিমাত্রা। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো হচ্ছে মাত্রা, বিন্দু হচ্ছে মাত্রাহীন। আচ্ছা, তার সরলরেখা আমি একটা এঁকেছি, এ একটা এটা করে দেবে, এ সরলরেখা। ঠিক আছে, সরলরেখার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, এদিকেও যতটা ইচ্ছা তুমি বাড়াতে পারো, এদিকেও যতটা ইচ্ছা বাড়াতে পারো। সরলরেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, যেহেতু প্রান্তবিন্দু নেই তার দৈর্ঘ্যও নেই। এ বি একটি সরলরেখা, যেভাবে আমরা এঁকেছি সেইভাবে মাথায় চিহ্নটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারবো, এটা হলেই বুঝতে পারবো, এইভাবে অ্যারো দেওয়া থাকলেই বুঝতে পারবো এটা একটা সরলরেখা, এ বি একটা সরলরেখা। আবার হচ্ছে রশ্মি, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, রশ্মির কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, প্রান্তবিন্দু একটাই, এটা একটা প্রান্তবিন্দু, এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, একটাই প্রান্তবিন্দু। তাহলে এ বি একটি রশ্মি, দেখো এই মাথায় এটা চিহ্নটা বুঝলেই আমি বলবো এ বি একটা রশ্মি। আর সরল রেখাংশ,
সরলরেখাংশ দুটি প্রান্তবিন্দু আছে, এটা যে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এবি একটি সরল রেখা, বোঝা গেছে? এবি একটা সরল রেখা, হয় বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবি একটা সরল রেখা। আচ্ছা এবার দেখো, সরলরেখাগুলি বুঝতে পারছো, সমান্তরাল সরলরেখা আমি এগুলো এঁকে দিয়েছি। দেখো যখন এবি আর সিডি, যখন দুই বা ততোধিক সরলরেখা, যখন দুই বা ততোধিক সরলরেখা যতদূরই তুমি বাড়াও, তারা এক কখনোই কী করবে না, তারা কখনোই মিলিত হবে না। আর এদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় একই থাকবে। যখন দুই বা ততোধিক সরলরেখা যতদূরই বাড়াও, তারা কখনোই মিলিত হবে না, তাদের মধ্যে দূরত্বটা সবসময় একই থাকবে। এবি সমান্তরাল সিডি, এটা কি সরলরেখা, যেন চিহ্ন দিয়েছে সরলরেখা, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, ঠিক আছে? সরলরেখা, সরলরেখাংশ আর বিন্দু, কীভাবে চিহ্নটা একটু ভালো করে দেখুন। সরলরেখা মানে দুদিকেই বাড়ানো যেতে পারে, এইটা হচ্ছে সরল রেখার চিহ্ন। সরল রেখাংশের চিহ্ন হচ্ছে তোমার এইটা, আর বিন্দুর চিহ্ন হচ্ছে মাথা দিয়ে একটা অ্যারো, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা, যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন তাকে বলা হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা। এবি আর সিডি হলো পরস্পর ছেদী সরলরেখা, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইগুলো করে নেবে। এবার হচ্ছে তোমার কি সমবিন্দু সরলরেখা, যখন তিন বা তিনের বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাগুলিকে বলে সমবিন্দু সরলরেখা। যেমন কি ধরো ইউ ভি, আর এক্স, ডব্লু এক্স এবং পি কিউ হলো সমবিন্দু সরলরেখা। তাহলে কি বললাম, সমবিন্দু সরলরেখা যখন তিন বা তিনের বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাগুলিকে বলে সমবিন্দু সরলরেখা, ঠিক আছে? সরলরেখার মাথায় দুদিকেই অ্যারো, ইউবি, আর এস, ডব্লিউ এক্স ও পি কিউ হলো সমবিন্দু সরলরেখা। এবার হচ্ছে সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু কি না, একই সমতলে অবস্থিত যদি তিন বা তিনের বেশি বিন্দু একই সরলরেখা থাকে, তখন তাকে বলা হচ্ছে সমরেখ বিন্দু, এক্স ওয়াই জেড হলো সমরেখ বিন্দু। একই সমতলে অবস্থিত তিন বা তিনের বেশি বিন্দু যদি একই সরলরেখা থাকে, মানে একই সমতলে অবস্থিত তিন বা তিনের বেশি বিন্দু যদি একই সরলরেখা থাকে, তাকে বলা হচ্ছে সমরেখ বিন্দু, এক্স ওয়াই জেড হলো সমরেখ বিন্দু। আচ্ছা এবার হচ্ছে অসমরেখ বিন্দু, যদি তিন বা তিনের বেশি বিন্দু একই সরলরেখায় না থাকে, তখন তাকে বলা হচ্ছে অসমরেখ বিন্দু। যেমন দেখো এ বি সি, এগুলো হচ্ছে অসমরেখা, একই সরলরেখায় অবস্থিত নয়, এই তিনটে হলো অসমরেখ বিন্দু। একটা কথা মনে রাখবে, তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যায়। দেখো তিনটে সমরেখ বিন্দু মানে তিন একই সরলরেখা অবস্থিত, তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটাই সরলরেখা আঁকা যায়, ঠিক আছে? কিন্তু তিনটে অসমরেখ বিন্দু দিয়ে তিনটি সরলরেখা আঁকা যায়, তিনটে অসমরেখ বিন্দু দিয়ে তিনটি সরলরেখা আঁকা যায়। তাহলে আজ এই অবধি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, রাখছি, বাড়িতে থেকো।